হয়ে গেল সানসেট, যেটুকু কলার ছিল সব। আজকে সানরাইজ কি হচ্ছে, হাঁটতে হাঁটতে দেখছি নেবারহুডে খুব সুন্দর ফুল ফুটেছে। নবরাত্রি এসে গেল, আমাদের নবরাত্রির প্রিপারেশন অলমোস্ট শুরু করে দিয়েছি, ঘরটা পরিষ্কার করা। এটা তিতলি আর্টের রক্ত, তাই তো তিতলি? আচ্ছা এবার আমরা মোটামুটি কেনে এবার বিল করতে যাবো, ঠিক আছে? শোনো মা সাহেব, চলো। গুড মর্নিং গুড ইভিনিং বন্ধুরা, প্রবাসী আমরা একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই ব্লগে আমাদের নবরাত্রির কিছুদিন আগের কিছু মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করছি। পিকাচু পিক স্টেট পার্কে ফুল নিয়ে সানসেট, কয়েকদিন বাদে একদিন সকালে সানরাইজ। কি হচ্ছে, পাগলের মতো কালার ছাড়লো একদম হঠাৎ করে, পুরো 2 মিনিটের মধ্যে পুরো আকাশটা এদিকে লাল হয়ে গেছে, পুরো আকাশটা লাল হয়ে গেল। অনেক দিন পর পুরো লাল লাগছে, অনেক দিন পর এরকম সুন্দর একটা সানরাইজ দেখলাম আমরা, সকাল দেখলাম খুবই সুন্দর। অনেক বলছি যে মানে হবে, হচ্ছে না হচ্ছে না, খুব সুন্দর সানরাইজ, এটা অনেকদিন পর দেখতে পেলাম এরকম। নর্মালি মানে সামার চলে এসেছে, শীতকালেই সাধারণত ভালো হয়, কিন্তু এই যে মানে স্প্রিং টাইমেও খুব সুন্দর সানরাইজ। এই তো আজকে পিজা আনতে যাচ্ছি, এদিকে তিতলি দেখো অনেকদিন পর আমরা পিজা নিচ্ছি, তাই তো? আর এদিকে কিন্তু বাইরে কিন্তু খুব সুন্দর সানসেট হয়ে গেল হচ্ছে। আজকে মিতা একদম পুরো মিস করে গেছে, নালে কিন্তু এই সানসেটটা বাইরে যাওয়ারই সানসেট ছিল, তাই না তিতলি? তিতলি শোনা, এই যে তিতলি আজকে এসছে আমার সাথে, আমরা এখন পিজা হাটে পিজা নিতে যাচ্ছি। চলো তিতলি শোনা, এই যে এসে গেছে দেখো আমাদের, এই যে পিজা, এই যে পিজার এক্সট্রা প্লেট, এই দেখো, এই দেখো তিতলি, ঠিক আছে? সব মাশরুমের টপিং একদম, খাবি তো তুমি মাশরুম? অনেকদিন পর খাচ্ছি, ভালো লাগছে পুরো, পিজা মাশরুম টপিং এর উপর খুব ভালো। এই পিজা সহযোগে আজকে আমাদের ডিনার কমপ্লিট হচ্ছে, এরপর খাওয়া দাওয়া শেষ করে একটু বাড়িতে কথা বলবো। কয়েকদিন পর এক সন্ধ্যাবেলা টার্গেটে আমরা, কালকে একটা জন্মদিনের অনুষ্ঠান আছে, তার গিফট নিতে এসেছিলাম টার্গেটে, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ আজকে নেহাত মানে কালকে অনুষ্ঠানটা আছে তো আজকে কিনতেই হতো, তাই আজকে বেরিয়েছি আমরা সমস্ত কাজটা শেষ করে, কালকে দুপুরে আছে, এবার বিল করে বাড়ি যাব। একটা উইকেন্ডের সকাল, এই যে সকালে মর্নিং ওয়াক, পিছনে মাউন্টেনে সানলাইট পড়েছে, আজকে উইকেন্ড বলে একটু অনেকদিন পরে হাঁটতে বেরোবার টাইম পেলাম, হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে দেখছি নেবারহুডে খুব সুন্দর ফুল ফুটে, এখনো ফোটেনি কিন্তু যেটুকু ফুটেছে ভালো লাগছে, বেশ আরো ফুটবে অনেক ফুল। হ্যাঁ একদম পুরো, এই এসে আমাদের অ্যাপার্টমেন্টের সামনেই এই যে নীল রঙের ফুল, এগুলোকে লুপিন বলে, এই যে লুপিন হয়ে গেছে, তার কথা তো যাওয়ার দরকার নেই, এখান থেকে সুন্দর ফুল, পুরো লুপিনের বাগান, হ্যাঁ দারুণ লাগছে। চলো আমরা বাড়ি যাওয়া যাক। পরের দিন সকালবেলা আবার হাঁটতে বেরিয়েছি, হাঁটতে হাঁটতে এই যে সুন্দর হলুদ ফুল, নবরাত্রি এসে গেল, আমাদের নবরাত্রির প্রিপারেশন অলমোস্ট শুরু করে দিয়েছি, ঘরটা পরিষ্কার, আমরা বেরোচ্ছি দোকানে কিছু নবরাত্রির কেনাকাটা করতে, পুজোর বাজার করতে, কিছু ডেকোরেশন আইটেম কিনতে, আমরা এবার বেরোচ্ছি, তিতলি আছে আজকে আমাদের সাথে। চলো মিতা রেডি, চলো। এবার আমরা কোথায় যাবো, তাই তো?
চলো দেখি মিতা ওলমাটা কি বাজার করলে ওই লাইনার এই সব নিলাম ঘরের টুকিটাকি জিনিস হ্যাঁ আচ্ছা উমার জন্য একটা খেলনা পাওয়া গেছে তাই বাহ সুন্দর হ্যাঁ ঠিক আছে চলো এবার আমরা বাড়ি যাচ্ছি পূজোর যোগযন্ত্র মোটামুটি কিছুটা হয়ে অনেকটা পরিষ্কার করে এই নবরাত্রি পুজো এখানে হবে মায়ের পুজো সব কিছু গুছিয়ে গেছে কিছুটা রেডি করে রাখলাম এবার বাকিটা মিতা করবে এই আমরা খেতে বসলাম এবার আজকে প্রথমে আলু সিদ্ধ ডিম সিদ্ধ লেবু তার সাথে লেবু দিয়ে ভাত আর এরপরে চিকেন খেতে খেতে এখন বসেছি আমরা খেতে 3:10 বাজে মিতা তাতুন তিনটি সবাই বসেছে আমার সাথে খেতে আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে খাওয়া শেষ এবার মাংস পড়ে গেছে পাতে লেবু কাঁচা লঙ্কা দিয়ে মাংস দিয়ে এবার বাকিটা খাওয়া এই যে সোমবার মনে মনে অফিসের কাজটা সেরে স্নান করে পুজো দিয়ে নবরাত্রি উপলক্ষে কিছু পরিষ্কার টরিষ্কার করে এইবার খেতে বসলাম দুপুরে খেতে বসলাম দুপুরে লাঞ্চ মেথি শাক বাঁধাকপি আলু বাঁধাকপি তরকারি আর ঘি আর সাথে একটু আগের দিনে বেগুনও আছে সে বেগুনটাও খেয়ে নেবো তাতুন মিতা সবাই খেতে বসেছে একসাথে ভালো ভালো খেতে পারবে তুমি তাহলে প্রচুর মেঘ আকাশে খুব সুন্দর লাগছে নবরাত্রি পুজোর জন্য আরো কিছু বাজার করতে এলাম কসকোতে তার মধ্যে পুজোর জিনিস বলতে এই যে আঙুর আপেল খেজুর এলাম বাড়িতে দুপুরবেলা লাঞ্চ আজকে আজকে মিতা বানিয়েছে এটা আলু পোস্ত আর তার সঙ্গে ডাল আলু পোস্ত ডাল দিয়ে ভাত নবরাত্রির প্রস্তুতি শেষ কাল থেকে নবরাত্রি পুজো শুরু